আমার যাইতে হবে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। জিতের শেষ থেকে শুরু এবং দেবে কিতে ছবি ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি দেওয়ার পর দুটি ট্রেলার বেশ বাজিমাত করেছে, কিন্তু কোন ট্রেলারটি এগিয়ে সেটা দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, রংধনু ভিডিও পোস্টে আপনাকে স্বাগত। দয়া করে পুরো ভিডিওটি দেখুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে এখনই করে ফেলুন। জিতের শেষ থেকে শুরু ছবি ট্রেলারটি মুক্তি দেওয়া হয় 10ই মে। মুক্তি দেওয়ার তার 10 দিনের মাথায় মুক্তি দেওয়া হয় দেবে কিতে ছবির ট্রেলারটি। ট্রেলার দুটি মুক্তি পাওয়ার পরপরই বেশ আরও সৃষ্টি করেছে, অর্থাৎ ভক্তরা দুটি ট্রেলারই চুপি নিয়েছে। যদিও ট্রেলারের স্থায়িত্ব খুব কম, ট্রেলারগুলো সাধারণত 3 মিনিটের কাছাকাছি কিংবা অধিক হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে ট্রেলার দুটির মধ্যে সময়ের কিন্তু খুব মিল পাওয়া যায়। জিতের শেষ থেকে শুরু ছবির ট্রেলারটি 2 মিনিটের কম সময়ে মধ্যে শেষ হয়েছে। এদিকে দেবে কিতে ছবির ট্রেলারটি 2 মিনিট 3 সেকেন্ডের মধ্যে শেষ হয়েছে। সময় কম হলেও ট্রেলার দুটি বেশ গোছানো ছিল। জিতে শেষ থেকে শুরু ছবির ট্রেলারে মূল গল্পটি তুলে ধরার চেষ্টা হয়েছে। ট্রেলারটিতে প্রেমের মধ্যে ধর্মীয় পারিবারিক বাধাটাই বেশি গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। ট্রেলারটিতে রোমান্টিক ড্রামা ইমোশনের কোনো অভাব দেখা যায়নি, সেই সাথে কিছুটা অ্যাকশনও রাখা হয়েছে, যদিও কোথাও অ্যাকশন দৃশ্যগুলোকে মুখ্য মনে হয়নি। মিউজিক বেশ আকর্ষণীয় ছিল, বিশেষ করে জিৎ কোয়েলকে বেশ উপভোগ করে তুলে ধরা হয়েছে আর তাদের পরিণীতি টুইস্ট হিসেবে রাখা হয়েছে। অন্যদিকে দেবীর কিডনি ছবির ট্রেলারও যথারীতি গল্প তুলে ধরার চেষ্টা হয়েছে। নারী পাচারকে থিম করে ছবিটির গল্প গড়ে উঠেছে আর সেটাই ট্রেলারের মূল বিষয়। ট্রেলারটিতে রোমান্টিক অ্যাকশনের পাশাপাশি সাসপেন্সও রাখা হয়েছে, বিশেষ করে দেবের অ্যাকশন দৃশ্যগুলো ছবিটির মূল আকর্ষণ হিসেবে ধরা দিয়েছে। সেই সাথে মিউজিকও বেশ জমজমাট ছিল। তবে কিডনির অ্যাকশনের ভার টান টান উত্তেজনা ছবি হিসেবে তুলে ধরার চেষ্টা দেখা গেছে ট্রেলারে। ট্রেলার ফ্যাক্ট হিসেবে যদি দেখি, তবে জিতের শেষ থেকে শুরু ছবিটি ড্রামা ভিত্তিক একটি রোমান্টিক ছবি হিসেবে ট্রেলারে ফোকাস করা হয়েছে। তবে জিতকে কোনো চকলেট বয় হিসেবে নয়, বরং অ্যাংরি ম্যান হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে কোয়েলকে কিন্তু উচ্ছল প্রেমিকা হিসেবে দেখা গেছে। ছবিটি মূলত জিৎ কোয়েলের প্রেমের ছবি, সেই সাথে রীতা বড়ি জিতের স্ত্রী হিসেবে থাকলে তাও গণভাবে তুলে ধরা হয়েছে। তো এখানে ফ্যাক্ট হিসেবে মূলত জিৎ কোয়েলের পরিণয়টাই মুখ্য। অন্যদিকে দেবের কিডনির ছবিতে দেবরুখিনীর প্রেম থেকেও মূল বিষয় অ্যাকশন আর সাসপেন্স। ট্রেলারে দেবকে বেশ কয়েক বছর পর আবারও অ্যাকশন দৃশ্যে দেখা গেছে, সেই সাথে ছবিটির কাহিনীও অ্যাকশন দৃশ্যের সাথে পরিপূরক। ফলে এই ছবিতে দেবরুখিনীর প্রেম থেকেও দেবের অ্যাকশন দৃশ্যগুলো সেই সাথে গল্পের টুইস্টই মূল ফ্যাক্ট। এখন যদি কোন ট্রেলারটি সেরা বলতে হয়, তবে দুটো ট্রেলারকে সেরা বলতে হয়, কেননা ট্রেলার দুটো ভিন্ন দুটি থিমকে ফোকাস করা হয়েছে। জিতের শেষ থেকে শুরু ছবির ট্রেলারে রোমান্টিকতা এবং ড্রামাকে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে দেবের কিন্তু ছবির ট্রেলারে অ্যাকশন এবং সাসপেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আপাত দৃষ্টিতে অ্যাকশন পাগল সিনেমা ভক্তদের কাছে কিদের 1 নম্বরে থাকলো, জিতের শেষ থেকে শুরু ছবির ট্রেলারও টক্কর দিয়ে যাচ্ছে সমানভাবে। প্রিয় দর্শক, আপনার মতে কোন ট্রেলারটি সেরা এখনই কমেন্ট করে জানান, সেই সাথে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। রংধনু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকন ক্লিক করে সবসময় আপডেট থাকুন। আর নকল কিংবা গুজব নয়, বিনোদন সব সত্য খবর পেতে রংধনু চোখ রাখুন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।